এই কথা বলে আবার ভোট হারাবো কিনা তাও ভাবতে হবে। যদিও হিসাবে বলা হয় 43% আসলে মেয়েরা আরো বেশি কাজ করে, কারণ সংসারের কাজটা আবার হিসাবে নেওয়া হয় না, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু সেটা ধরলে পরে দেখা যায় যে মেয়েরা কিন্তু কর্মক্ষেত্রে কখনো পিছিয়ে নাই, তারা বেশি কাজ করে যাচ্ছে। জাতিপিতা স্বাধীনতা পর মেয়েদের যে অধিকার সুনিশ্চিত করেছিলেন সেই পথ ধরেই কিন্তু আজকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বলতে গেলে জেন্ডার সমতা নিয়ে যে কথা আসে, এবারে HSC পরীক্ষা আপনারা দেখেছেন সেখানে কিন্তু মেয়েরা বেশি পাস করেছে ছেলেদের থেকে। এখন আমাদের জেন্ডার সমস্যা আনতে হলে আমাদের ছেলেরা যাতে বেশি পাস করে বা সমান সমান থাকে সেই ব্যবস্থা নিতে হবে, এটা সবাইকে নজর দিতে হবে। এদিকে মেয়েরা কিন্তু এখন পরীক্ষা ভালো করে, তারাই ভালো রেজাল্ট করে, এটা কিন্তু বাস্তব কথা। তখন জেন্ডার সমস্যা জেন্ডার সমস্যার সমাধান করতে হলে আমাদের এখন ছেলেদের দিকে নজর দিতে হবে, মেয়েদের না, আমরা মেয়েরা এগিয়ে যাচ্ছে। এই কথা বলে আবার ভোট হারাবো কিনা তাও ভাবতে হবে। যাক, আমি এটুকু বলবো যে আমরা ইতিমধ্যে আমাদের মেয়েদের ক্ষমতায়নের জন্য অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। সেখানে যেমন আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন যে জয়িতা একটা ফাউন্ডেশন করা হয়েছে, তাছাড়া আমাদের মহিলা শিশু মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ হচ্ছে, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি, জয়িতা ফাউন্ডেশন, DNA অধিদপ্তর, এই বিষয়গুলির মধ্যে দিয়ে নারীর একটা সুরক্ষার ব্যবস্থা এবং কর্মক্ষেত্রে তাদের অবাধ বিচরণের একটা সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি। আমরা আমাদের সবসময় লক্ষ্য যে দারিদ্র নিরসন, এটাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশের দারিদ্রের হার যেটা ছিল 41.1-এর উপরে, সেটা এখন কমে 18.7 ভাগে নেমে এসেছে।